শুক্রবার সাগর ব্লক অফিসে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বিশেষ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। বেলা তিনটা থেকে এই বিশেষ আলোচনা শুরু হয়। মূলত আগামী দিনে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুতি কতটা কী রয়েছে তা নিয়ে চলছে এই আলোচনা। বিগত কয়েক বছর ধরে বুলবুল, আমফান, ইয়াসের মতো বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত করেছে গোটা সুন্দরবনের পাশাপাশি সহ সাগর ব্লকেও। সেই কারণে এই বছর প্রাকৃতিক বিপর্যয় আসার আগে থেকে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন প্রশাসন। এই দিন নদীবাঁধগুলি কি অবস্থায় আছে, কোথায় কতটা বাঁধ নির্মাণ হয়েছে তা নিয়ে জানতে চান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল আগামী 8 মে একটা প্রাকৃতিক ঘূর্ণিঝড় আমাদের সাগরের উপরে আছড়ে পড়তে পারে, তাকে সামনে রেখে উদ্ভূত পরিস্থিতিকে কী করে মোকাবিলা করা যাবে সেই জন্য আজকের সাগরের বিডিও সাহেব একটি সভা ডেকেছিলেন। আমাদের আজকেরই সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে ইরিগেশন দপ্তর খুব দ্রুততার সাথে আমাদের সাগরের বিভিন্ন যে ভার্নেবল পয়েন্ট, সেটা হচ্ছে ঘোড়ামারা, সেটা হচ্ছে আমাদের মরিগঙ্গা, একেবারে কচুবেরিয়ার যে পয়েন্ট আপনারা নিজেরা দেখেছেন, কচুবেরিয়া পয়েন্ট, মরিগঙ্গা, মন্দিরতলা, ওদিকে আমাদের মহিষামারি, ওদিকে আমাদের বোটখালি, চামাগুড়ি, বঙ্কিমনগর, এই যে ভার্নেবল পয়েন্টগুলো আছে সেই ভার্নেবল পয়েন্টগুলো প্রেক্ষাপটে দাঁড়িয়ে যত দ্রুততার সাথে এই কাজগুলোকে শেষ করা যায়, মানে শুরু করা যায় অত্যন্ত দ্রুততার সাথে, সেটা ইতিমধ্যে ইরিগেশন দপ্তরকে বলা হলো। তার সুন্দরবন এলাকাকে নিয়ে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ আমার সুন্দরবন যে উন্নয়ন পর্ষদ যে সমস্ত ব্লকেরকে নিয়ে সেই সমস্ত ব্লকের সামগ্রিক নদীবান্ধের পরিস্থিতি কে নিয়ে আলোচনা বৈঠক হয়েছিল। তাতে প্রিন্সিপাল সেক্রেটারি সহ আমাদের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হচ্ছে। ঘোড়ামারা দ্বীপের যেটা আপনারা বলেন, বেশ কিছু মানুষ যারা ওই তারপোলেন নিয়ে বাঁধের উপর বসে আছে, ওরা কিন্তু ওই 30টা ফ্যামিলির মধ্যে, ওরা কিন্তু অতিরিক্ত লোক নয়। কিন্তু আচ্ছা, কিছু লোক আমাদের স্কুলে আছে, আমাদের ওই এতে মানে কি বলে আমাদের ক্লাস সেন্টারে, আর কিছু মানুষ যারা বাঁধের উপরে আছে তারা ছেড়ে যেতে চায়নি, তারা রয়েছে। হ্যাঁ, তারা ওই কিন্তু 30 জনের মধ্যে, তাড়াতাড়ি আশা করছি আমরা ওদের শিফট করব। এই দিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দীপাঞ্জন চ্যাটার্জি, সাগর এসডিপিও, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল মহাশয়, সাগরের সার্কেল ইন্সপেক্টর চন্দন কুমার দাস, চন্দন কুসুম দাস মহাশয়, শম্ভুদীপ সরকার, জিবিডিএ এক্সিকিউটিভ অফিসার, জয়েন্ট বিডিও রাজেন্দ্র প্রসাদ সিং, সাগর ও গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সাগর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ সভায়। মোস্ট ভালনারেবল এরিয়াতে কিছু মানুষ বসবাস করে, আমরা সেটা জানি কোথায় কাঁচাবাড়ি আছে, কী আছে, এবং পুলিশও জানে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানে। তো আমাদের ওখানে সবাইকে আমরা তুলি না, যারা মোস্ট ভালনারেবল যেখানে হেভি রিস্ক আছে তাদেরকে আমরা ইভোকেট করি এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কনভিন্স করি তাদেরকে নিয়ে আসে মেন আইল্যান্ডে। কিন্তু আমাদের ওখানে একটা এমপিসিএস মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার অলরেডি আন্ডার কনস্ট্রাকশন, যেটা 90% হয়ে গেছে, যেটা আমরা ইতিপূর্বে আমরা 60% 70% ছিল সেখানেও কিছু সেন্টারে রেখেছিলাম, কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে। আমরা বেশিরভাগ মানুষকে ওই জায়গায় যতটা সেফ রাখা যাবে তার বাইরে যে মোস্ট ভালনারেবল এরিয়াতে থাকবে তাদেরকে আমাকে ইভোকেট করতেই হবে। তার জন্য আমরা পঞ্চায়েত লেভেলে আগামী
খুব সম্ভবত 10ই মে আমরা যেতে চলেছি। সিভিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে আগে থেকে আমরা একটু ওদেরকে মোটিভেট করা যে যেভাবে উঠে আমরা এভাকুয়েশন করে নিয়ে আসা অনেক অনেক সময় লেগে যায় ওদেরকে বোঝাতে, কারণ ওইখান থেকে সমস্ত ছাগল গরু সমস্ত কিছু নিয়ে এসে আনা এরকম তারা প্রথমে চায় না। না, 2018 শেষের দিকে আমাদের প্রায় 30টি পরিবার যারা আইডেন্টিফাইড হয়েছিল যে এরা আগামী হয়তো এক বছরের মধ্যে আরও ভান্ডারেবল পজিশনে চলে যেতে পারে, তো হেভি রিস্ক এটা অনুভব করে আমরা একটা পরিকল্পনা করেছিলাম। সেখানে মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী মহাশয় ছিলেন, আমাকে বলা হয়েছিল যে এটা এখন থেকে যদি তাদেরকে সরিয়ে না নেওয়া হয় তাহলে সমস্যা হতে পারে, তো আমরা সেটাকে উপলব্ধি করে আমরা প্রসেস করি এবং ওই 30টি পরিবার যেটা মোস্ট ভালনারেবল এরিয়াতে ছিল তাদেরকে এই মেনারে আসার আনার জন্য আমরা ল্যান্ড সার্চ করতে আরম্ভ করি এবং আলটিমেটলি আমরা সাকসেস হই এটাতে যে আমাদের বিরোধী দপ্তরের সহযোগিতায় আমরা খানসাবাদ মৌজায় আমরা ল্যান্ডটা সেটল করি এবং হাউজিং সাপোর্ট এবং অন্যান্য যে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে বা এআরডি বা অন্যান্য দপ্তর থেকে ফিশারি থেকে এরকম ধরনের কিছু করে দিতে পারবো সে ধরনের পরিকল্পনা রেখেছি, আগামী দিনে এক্সিকিউশন করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি।